হ্যালো ফ্রেন্ডস, আজকে হলো রবিবার আর আমি চলে এসেছি মায়ের বাড়ি। মায়ের বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সাধারণত মায়ের বাড়িতে সারাদিন ছেলেমেয়েরা কী করে, খাওয়া দাওয়া কীরকম হয়, আমরা কী করি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি ভালো লাগবে। তারপরে খাওয়ার আগ দিয়ে দইয়ের মধ্যে একটুখানি টক দই। এখন বাজে প্রায় 9টা, আমি চলে এসেছি মায়ের বাড়ি। সারাদিন এখন এখানেই, আবার সন্ধে হলে 7:30-8টা বাজলে আবার আমি আমার বাড়ি চলে যাব। তো ছেলেমেয়ে ছুটির দিন রবিবার, ওই জন্যই সাধারণত রবিবারটাই আমি আসি। তাও প্রত্যেক রবিবার আসা হয় না, ছেলেমেয়ের পড়া থাকলে বা পরীক্ষা থাকলে তখন আর আসি না। আর রবিবারটা আমার দিদিরও ছুটি থাকে, ওর অফিস আজকে ছুটি, তো ওরাও সারাদিন একটু মিনির সাথে মাস্তি করে, ওরা মাসিকে মিনি বলে। তো এইভাবেই সারাদিনটা চলে যায়। তো আমি এসেই প্রথমে একটু ঠাকুর প্রণাম করে নিই, গোপালসোনার কাছে একটু প্রণাম করে তারপর যা যা কাজ থাকে করি। কাজ কিছুই থাকে না, আজকে সারাদিনটাই আমার রেস্ট। ছেলে মেয়েদেরও আর আমাকে আজকে দরকার পড়ে না, সারাদিন মাসি দিদাকে নিয়েই ওরাও ব্যস্ত। তো মায়ের বাড়িতে সকালে ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চ, ডিনারের টাইমটা আমি সাধারণত থাকি না, আবার কোনো কোনো সময় থাকি। তো এই ব্রেকফাস্ট আর লাঞ্চটা মনে হয় যেন আমার কাছে অমৃত। সাধারণত আমার বাড়িতে আমিই রান্না করি, রান্নাটা আমি মোটামুটি ভালোই করি, যেটা সবাই বলে আর কি। কিন্তু তাও আমার মনে হয় যে কোথাও একটা তো মিস হচ্ছে মায়ের রান্না। ওই বলে না, সব সুখ একদিকে আর মায়ের হাতের রান্না একদিকে। তো কুটুর আজকে আবদার ম্যাগি খাবে। আগের দিনই রাত্রে দিদাকে ফোন করে বলে দেওয়া হয়েছে যে কালকে ব্রেকফাস্টে আমি ম্যাগি খাবো, তো সেই জন্য নাতনির জন্য ম্যাগি করেছে। তো ম্যাগিটা মা আজকে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছে। সাধারণত জল ম্যাগি তো আর সবসময় ভালো লাগে না, জল দিয়ে সেদ্ধ করে, তো মা ম্যাগিটা আজকে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছে। আর এই হলো দেখো, এটা আমাদের গোপালসোনার দোলনা, এটাতে জন্মাষ্টমীতে গোপালসোনাকে বসানো হয়েছিল, তো এখন আবার এটা 1 বছরের জন্য তুলে রাখা হবে। এখন হলো ব্রেকফাস্ট টাইম, আগে ছেলেমেয়েরা খেয়ে নিক, তারপরেই নাকি আমরা খাবো। তো সাধারণত তো একসঙ্গে বসে খাওয়া গল্প হয় না, একদিন যেদিন ছুটি থাকে সেদিনই সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা, গল্প করার মজাটাই আলাদা। সেজন্য আগে ছেলেমেয়েরা খেয়ে নিক, আর মা এখন পুজো করবে, তো মায়ের পুজোটা হয়ে গেলে আমরা একসঙ্গে বসবো। ডিপ খাবে? কিশমিশ না, ওটা আলু আর ছেলে মেয়ে আজকে ম্যাগি পেয়ে ভীষণ খুশি। সাধারণত ওরা সকালে ব্রেকফাস্টে দুধ দিয়ে কর্নফ্লেক্স কিংবা চকোস ওটস এগুলোই খেয়ে যায়। তো প্রতিদিন স্কুল থাকে আর আমি সকালে কিছু হেভি আর অত কিছু দিই না, ওই দুধ দিয়ে কলা দিয়ে কর্নফ্লেক্স ওটস এসবই খেয়ে যায় দুজনেই। তো আজকে ছুটির দিন, ওরা একটু ভালো মন্দ পেয়েছে, আমি সাধারণত ছুটির দিনে ওদেরকে অন্য কিছু করে দিই। তো দিদার বাড়িতে এসে ম্যাগি পেয়ে ভীষণ খুশি। আর মা ওদিকে এখন পুজো করছে, তো সকালবেলা প্রভুকে জুস ড্রাই ফ্রুটস এসব দিয়ে একটা ভোগ দেওয়া হয়, আবার বেলা করে অন্য কিছু ভোগ দেওয়া হবে। আর এদিকে এখন দিদি বানাচ্ছে ফিল্টার কফি। তো এই ফিল্টারে কফি আমাদের যেহেতু 3 কাপ কফি হবে, সেজন্য 3 চামচ কফি গরম জলে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলো, এইবার এটাকে দুধে মিশিয়ে একবার ফোটালেই কফি রেডি। তো এই ফিল্টার কফির টেস্টটা খুবই ভালো, খুব স্ট্রং কফি, ফ্লেভারটা খুব ভালো। আর সকালবেলা একটু স্ট্রং কফি খেতে ভালোই লাগে। তো যারা কফি খেতে পছন্দ করো তাদেরকে আমি বলবো, একবার অন্তত হলেও এই ফিল্টার কফি ট্রাই করো, ভীষণ ভালো লাগে খেতে, স্ট্রং ফ্লেভার আর একটু তিতো ভাব হয়। তো চিনিটা আন্দাজ মতন ব্যবহার করবে, অনেকে চিনি লাগে না, এমনিই খায়। তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হলো ম্যাগি আর সঙ্গে কফি।
তো সাধারণত নর্মাল দিনে আমি এত হেভি ব্রেকফাস্ট করি না, তো ওই একদিন তো সপ্তাহে একদিন তো চিট ডে সবারই হয়। তো আজকের দিনটা হলো আমাদের সবারই চিট ডে, সবাই যেমন তেমনই খাওয়া দাওয়া করি। আর বাড়িতে আমার সারাদিন কিছুই খেতে ইচ্ছা করে না, কিন্তু এখানে আসলে মানে এই খাই সেই খাই এই সারাদিন চলে। তো এটাই পার্থক্য মায়ের বাড়ি। বিয়ের পর যতই নিজের সংসার থাক, নিজের সংসারে সবই নিজেই হাতেই করছি, কিন্তু ওই মায়ের বাড়ি আসলে সব কিছুই একটা মনে হয় যেন স্বাধীন। শুনতেই পেলে ছেলে এখন বজরংবলী ছবি এঁকেছে। ও হয় বজরংবলী আঁকবে, না তো শিব আঁকবে, না তো দুর্গা আঁকবে, এই করে। আমি এখানে পড়াশোনা করছি, ওর সামনে পরীক্ষা আছে, সেজন্য সকালে খাওয়া দাওয়া সেরে ও এখন পড়াশোনা করতে একটু বসেছে। আর এই হলো ছেলের বজরংবলী, হাতে আবার গদা নিয়েছে। বজরংবলী হাতে গদা নিয়েছে। আর এইখানে আছে বাচ্চাদের সব খেলনা। তো ওদের সব খেলনা এখানে রাখা হয়, যখন যখন ওরা আসে তখন তখন সব বার করে দেওয়া হয়। তো দিদার বাড়িতে সমস্ত রকম ফেসিলিটি আছে, খেলনাপাতি এটা ওটা যা ওদের দরকার সব খেলবে। না হাতি রাখো, রান্নাবাটি বার করো, রান্নাবাটি পুটুর কি লাগবে তাড়াতাড়ি বার করো। আর এই দেখো সকালকার ব্রেকফাস্ট হজম হতে না হতেই মা এখানে নিয়ে চলে এসেছে হালুয়া, আটার হালুয়া, গাজরের হালুয়া, তালের ক্ষীর, এইগুলো নাকি এখন হবে মিড মর্নিং স্ন্যাক্স। তো এইগুলো এখন খেলে আমি দুপুরে লাঞ্চে কোন পেটে খাবো জানি না, পেটে আমার একটুও জায়গা নেই। আর আমি এখন চলে এসেছি গোপাল সোনার কাছে, গোপাল সোনাকে স্নান টান করিয়ে রেডি। এখন গোপাল সোনা জামা পরবে, সাজুগুজু করবে। তো এই দেখো আমাদের গোপাল সোনা সাজুগুজু করে কিন্তু রেডি। গোপাল সোনাকে দেখলেই যেন দিনটা আরও ভালো হয়ে যায়, যত রকম টেনশন স্ট্রেস যা কিছু থাকে সব মনে হয় যেন কেটে যায়। আর এই দেখো এখানে প্রভুকে ফুল দিয়ে পুজো করা হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো এই ফুলগুলো কিন্তু সবই কেনা, কিছু কিছু মায়ের গাছের ফুল আছে। তো তোমরা দেখতেই পেলে মায়ের বাড়িতে তো জায়গা নেই গাছ লাগানোর, তাও যে কটা গাছ আছে ওতে কিছু কিছু ফুল ধরে। মা এখন রান্না বান্না করছে। কি কি রান্না হচ্ছে মা? আমার নাতিবাবু হচ্ছে ঢেঁড়স ভাজা খেতে খুবই ভালোবাসে, তাই ঢেঁড়স ভাজা হয়েছে। আর কলা সিদ্ধ দিয়েছি, পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখা হবে। এখানে কচু পটলের জল করা হয়েছে ফোড়ন দিয়ে। আর এটা করবো দই ঢেঁড়স দিয়েছি, আর এখন দই ঢেঁড়স করব, আর মাংসটা পরে। এই দই ঢেঁড়সটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর মা যেমনভাবে করে খুব সোজা করা। তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। তো দেখো প্রথমে ভেন্ডিটা কেটে নিয়েছে, এবার হচ্ছে ভেন্ডিগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। তো প্রথমে ভেন্ডিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে তেলটা একটু বেশি আছে, তেলটা তুলে নিতে হবে, এক চামচ তেলই লাগে এই রান্নাটাতে। এবার বলি কলা সেদ্ধ। কলা সেদ্ধ কিন্তু আমাদের বাড়িতে ডেইলি হয়, মাছ মাংস ডিম যাই না কেন রান্না হয়ে থাক, কলা সেদ্ধ তার সঙ্গে পেঁপে সেদ্ধ এইটা আমাদের বাড়িতে কিন্তু ডেইলি হয়। তো তিতো খাওয়া যেহেতু ভালো, একটা করে তো তিতো রোজ খাওয়াই উচিত, সেই জন্য কলা সেদ্ধটাই আমাদের বাড়িতে রোজ হয়। এবার ভেন্ডিগুলো সব ভেজে তুলে নেওয়া হয়েছিল, তারপর কড়াইতে এক চামচ তেল দিয়ে এই ভেন্ডিগুলো দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে একটু দেওয়া হলো হলুদ আর লবণ দিয়ে একটু মিক্স করে এর মধ্যে দেওয়া হবে সর্ষে বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হয়েছে। তো এই রকম ভেন্ডির রেসিপি এই দই ভেন্ডিটা, কিন্তু ভাত দিয়েই খাই, খেতে খুব ভালো লাগে সাইড ডিশ হিসেবে। এটা কী কী আছে?
শুধু সাদা সরষে, কালো সরষে আর একটা কাঁচা লঙ্কা। এটার পরে কি করবা? এটা হয়ে গেলে এটা ঠান্ডা হবে, তারপরে খাওয়ার আগ দিয়ে দইয়ের মধ্যে একটুখানি টক দই, টক দইয়ের মধ্যে একটুখানি চিনি দিব, দিয়ে এটাকে দিয়ে মাখাবো, তাহলেই হয়ে গেল। আর কিছু একটু জল দিলাম, সেদ্ধ হবে। এবারে নেড়ে ঢাকা দিয়ে দেবো, আর খাওয়ার আগ দিয়ে দই মিশাবো। আগে থেকে দই মিশালে দইটা জল কেটে যাবে, ভালো লাগবে না। এতে আর চিনি দিলাম না, দইয়ে একটুখানি চিনি মিশিয়ে এটার সঙ্গে নেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হবে, তাহলেই হবে। তো আজকে মায়ের বাড়িতে তোমাদের সাথে একটা ইজি ভেন্ডির রেসিপিও শেয়ার করা হয়ে গেল। বাড়িতে সবাই ট্রাই করো, কেমন লাগলো সবাই জানিও। তো দেখো, ছেলে বসে এখন ধ্যান করছে, সব মন্ত্র বলছে ঠাকুরের। তো ছেলে মেয়ে পুজো করতে কিন্তু ভীষণ ভালোবাসে। এতো মাংস হয়ে গেছে, সব বাচ্চাদের খেতে দিয়ে দাও। এবার অনেক বেলা হয়ে গেল। তো এখন ছেলে মেয়েদেরকে খেতে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু শুভ কি, বিকাল হয়ে যাবে, তারপর ব্যাস সন্ধ্যা হলেই বাড়ি যাওয়ার পালা। তো দেখতে দেখতে একটা বেলা খুব তাড়াতাড়ি কেটে যায়, মনে হয় যেন সময়টা আরেকটু পেলে ভালো হতো। তো এই দেখো, আমাদের দই ভেন্ডিটাও করা হয়ে গেল। দেখতেই পেলে ভীষণ ইজি রেসিপি, আর খেতেও খুব ভালো লাগে, হালকা টক মিষ্টি। তো এই দেখো, ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর ছেলে এখন খাচ্ছে মাসির কাছে। তো এখানে আসলে ওর মাসির কাছেই ও খায়। ওই যে বললাম যে এখানে আসলে আমার দরকার পড়ে না ওদের, মাসির সাথেই সব কাজ, ওদের মাসির সাথেই খাবে, মাসির সাথেই ঘুমাবে। টিভিতে চলছে কার্টুন, তো খেতে বসার সময় একটু ওদের টিভি লাগে, যেহেতু ফোন আমি অ্যালাউ করি না খাওয়ার সময়, সেজন্য একটু তো টিভি চালাতেই হয়, টিভিতে কার্টুন দেখতে দেখতে খেয়ে নেয়। আর এখানে আমারও ভাতের থালা চলে এসেছে। তো কি কি আইটেম আছে সবই তো মা বলে দিয়েছে, ভাত, করলা সেদ্ধ, পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ, দই ভেন্ডি, আর আছে কচু পটলের তেল ঝোল, আর আছে চিকেন। মা কি সুন্দর থালা সাজিয়ে খেতে দিয়েছে। বাড়িতে তো নিজের থালা এত সুন্দর করে আমি সাজিয়ে খেতে বসি না, সবাইকে সাজিয়ে খেতে দিই, কিন্তু নিজেরটা অতটা ভালো করে আমি সাজিয়ে বসি না। একটা থালার মধ্যেই যা যা থাকে সব নিয়ে নিই, সেজন্য মায়ের বাড়িতে আসলে মা বেশ সুন্দর করে থালা সাজিয়ে গুছিয়ে খাবার দেয়। আর এই অফারটা কিন্তু মায়ের বাড়িতেই পাওয়া যায়। তো মায়ের বাড়িতে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, শুধু দুপুরে না, সকাল থেকেই খাওয়া দাওয়াটা ভালোই চলছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করলাম, তারপর ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গেছিলো, তো বিকালে যখন উঠলাম প্রায় 5:30। তো এখন সন্ধ্যা লেগে গেছে, এখন বাড়ি যাওয়ার জন্য মেয়ে এখন রেডি হচ্ছে, আমিও সবাই রেডি হব। এখন আমিও বাড়ি চলে যাব, দিদিও রেডি হয়ে বাড়ি চলে যাবে, ব্যাস আবার নেক্সট উইকে দেখা হবে। গেমে স্নান হয়ে যাবো, একটু বসো। কালকে যাবো।
তো বাড়ি যাওয়ার আগে সবাই করলাম একটু মিষ্টিমুখ, আর সমাদের সন্ধ্যাবেলা ছিল আজকে মোজ কেক। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবারই একটা হুচু কুটলো কিনা মোজ কেক খাবো, মেইনলি আমার মেয়ের কুটুর। তো আমি, কুটু, দিদি, মা সবাই মিলে বানাতে বসেছিলাম মোজ কেক। যদিও অতটা ভালো সেট হয়নি, ফ্রিজে আরেকটু রাখতে হতো, কিন্তু টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছিল। তো তোমাদের সাথে রেসিপিটা আমি একদিন শেয়ার করব। কেমন হয়েছে? তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ছেলে মেয়েকে নিয়ে চললাম এখন বাড়ি। তাহলে আজকে সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।